হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার গুরুত্ব অপরিসীম এবং চন্দ্র মাস অনুযায়ী বৈশাখ মাসের সূচনা হয়। চৈত্র পূর্ণিমাকে হিন্দু নববর্ষের প্রথম পূর্ণিমাও বলা হয়। এদিন হনুমান জয়ন্তী পালন করা হয়। স্নান এবং দানের মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধির বিশেষ যোগ তৈরি হয়। সেই সাথে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা এবং সত্য নারায়ণ ব্রতকথা পাঠে অত্যন্ত শুভ ফল পাবেন। চৈত্র পূর্ণিমার তিথিতে হনুমান জয়ন্তী পালন করলেও শুভ ফল পাবেন। এবছর অর্থাৎ 2023 সালে চৈত্র পূর্ণিমা তিথি পড়েছে 5ই এপ্রিল 2023 বুধবার এবং পরের দিন 6ই এপ্রিল 2023 সকাল 10টা পর্যন্ত থাকছে পূর্ণিমা। তাই 5ই এপ্রিল আপনারা পূর্ণিমার বিভিন্ন উপায় টোটকা করতে পারেন। পরের দিন 6ই এপ্রিল হনুমান জয়ন্তী, তাই চৈত্র পূর্ণিমার তারিখ নিয়ে বিভ্রান্তির দরকার নেই। চৈত্র পূর্ণিমা 2023 চন্দ্রোদয়ের সময় বুধবার 5ই এপ্রিল সন্ধ্যা 6টা 35 মিনিট। তাই হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী 5ই এপ্রিল 2023 চৈত্র পূর্ণিমার উপবাস পালন করুন এবং উদয় তিথি অনুযায়ী 6ই এপ্রিল আপনারা স্নান এবং দান করুন, আর তাতেই আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। চৈত্র পূর্ণিমাকে বলা হয় চৈতি পুনম, কারণ ত্রেতা যুগে চৈত্র মাসের পূর্ণিমায় ভগবান শিবের অংশ এবং ভগবান রামের পরম ভক্ত হনুমানজির জন্ম হয়েছিল। এদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে গোপীদের সাথে রাস রচনা করেছিলেন, যিনি শাস্ত্রে মহারাজ নামে পরিচিত। এমনও বিশ্বাস করা চৈত্র পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর পূজা অর্চনাতে বাড়িতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। এদিন গরিব মানুষকে তিল, জল, শস্য, আখ, ফলমূল এবং বস্ত্রদানে অত্যন্ত শুভ ফল পাবেন। তাই আসুন দেখে নেওয়া যাক এই বিশেষ দিনের চমৎকারী উপায় বা টোটকাতে আপনাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। তাই চৈত্র পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর আরাধনা এবং সেই সাথে পূর্ণিমার আলাদা আলাদা মহিমা এবং গুরুত্ব রয়েছে। চৈত্র মাসের শুক্লাপক্ষের এই বিশেষ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম, কারণ এই বিশেষ পূর্ণিমা তিথিতে হনুমানজির বিশেষ জন্মবার্ষিকী পালন করিবার, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হনুমানজির পূজা অর্চনার ক্ষেত্রে। বিশ্বাস করা হয় যে এই তিথিতে শ্রীকৃষ্ণ গোকুলে গোপীদের সাথে রাস উৎসব উদযাপন করেছিলেন। তাই চৈত্র পূর্ণিমার শুক্লাপক্ষের এই বিশেষ পূর্ণিমার দিন পবিত্র নদীতে বা পুকুরে বা হ্রদে স্নান করে অবশ্যই আপনার মনোবাসনার কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আর এতে অত্যন্ত শুভ ফল পাবেন। যদি হনুমানজির উদ্দেশ্যে এদিন পূজা অর্চনা করতে পারেন অত্যন্ত শুভ ফল পেতে পারেন। আগের দিন ব্রহ্মচর্য পালন করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে হনুমানজির উদ্দেশ্যে পূজা অর্চনার জন্য সংকল্প নিন। ভগবান রামচন্দ্র এবং মাতা সীতাদেবীর স্মরণ করে আপনারা এই বিশেষ পূজা অর্চনা করবেন। হনুমানজির উদ্দেশ্যে আপনারা অবশ্যই লাল সিঁদুর, কেওড়া জল, আবির, চন্দন এবং সেই সাথে অখণ্ড চাল নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে হনুমান চল্লিশা এবং সুন্দরকাণ্ড পাঠ করলে বজরাঙ্গবলী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তাই পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপনি ভক্তিভরে হনুমানজির পূজা অর্চনা এবং আরতির মাধ্যমে এই বিশেষ দিনটি অতিবাহিত করুন এবং পূজা অর্চনা শেষে আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করুন। প্রসাদে ছোলা, বোঁদে, লাড্ডু ইত্যাদি অবশ্যই রাখুন। হনুমানজি হলেন কলিযুগের একমাত্র জাগ্রত দেবতা। বিশ্বাস করা হয় যে তাকে সন্তুষ্ট করলে অতি শীঘ্রই মনস্কামনা পূরণ হয়। ভুল করেও এদিন আপনারা প্রতিহিংসা পরবশত কারোর উপরে আঘাত হানবেন না। এদিন নেশা দ্রব্য থেকে দূরে থাকুন এবং হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই ভক্তিভরে পূজা অর্চনা করুন। হনুমানজির উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন এবং প্রদীপের মধ্যে একটি লবঙ্গ আপনারা অবশ্যই দিন এবং সেই সাথে হনুমানজির উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্র জপ করুন। ওং নমো ভগবতে হনুমন্তে নমঃ। ওং নমো ভগবতে হনুমন্তে নমঃ। ওং নমো ভগবতে হনুমন্তে নমঃ। এই বিশেষ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, আর এই মন্ত্র জপে আপনাদের পারিবারিক সুখ শান্তি অবশ্যই ফিরবে, জীবনের বিভিন্ন সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। আর যে লবঙ্গটি আপনারা প্রদীপে দিয়েছিলেন সেই লবঙ্গটি আপনারা অবশ্যই সেই প্রদীপের আগুনে অবশ্যই জ্বালিয়ে দিন। আর এই লবঙ্গটি দেওয়ার আগে আপনারা এটিকে ডান হাতে নিয়ে আপনার মাথার চারিদিকে 7 বার অবশ্যই ঘুরিয়ে নিন। ঘড়ির কাঁটার দিকে আপনারা এই বিশেষ লবঙ্গকে ঘোরাবেন।
এবং ঘোরানোর সময় আপনাদের মনস্কামনার কথা অবশ্যই বলবেন। আপনাদের মধ্যে থাকা যে কোনো নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হবে এই ছোট্ট চমৎকারী উপায়ে। তাই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই ছোট্ট লবঙ্গের উপায়টি করতে পারলে অবশ্যই আপনারা এই বিশেষ চৈত্র শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে শুভ ফল পাবেন। হনুমানজির উদ্দেশ্যে আপনারা অবশ্যই গুড়ভোগ নিবেদনের পাশাপাশি আপনারা মিষ্টি পানের খিলা অবশ্যই দেবেন, কারণ এটি অত্যন্ত প্রিয় হলো হনুমানজির। পানপত্র নিবেদনে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন, তাই হনুমানজিকে পানপত্র নিবেদনে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। এই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই ছোট ছোট উপায় এবং টোটকাগুলি আপনারা অবশ্যই করুন। সেই সাথে আপনারা অবশ্যই চন্দ্রদেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করবেন। চন্দ্রদেবের উদ্দেশ্যে জল, চাল এবং দুধ দিয়ে অর্ঘ্য দিন। দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা দূর হবে। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে এই বিশেষ দিনে আপনারা অবশ্যই পূজা অর্চনা করুন এবং এদিন সত্যনারায়ণের পূজা অর্চনা এবং সত্যনারায়ণের ব্রতকথা পাঠে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া শাস্ত্র অনুসারে এই বিশেষ দিনে অশ্বত্থ গাছের গোড়াতে আপনারা অবশ্যই একটি সর্ষের তেল অথবা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। আর এই ছোট্ট উপায়ে আপনাদের আর্থিক সংকট দূর হবে, মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি আপনারা পাবেন। সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই ছোট ছোট উপায় অবশ্যই করুন। চন্দ্রদেবের উদ্দেশ্যে চাল, দুধ এবং সেই সাথে মিষ্টি মিশ্রিত অর্ঘ্য নিবেদনের সময় অবশ্যই এই বিশেষ মন্ত্র জপ করবেন। ওং স্রাং শ্রীং স্রোং সুয়াহা চন্দ্রমসে নমঃ। ওং স্রাং শ্রীং স্রোং সুয়াহা চন্দ্রমসে নমঃ। ওং স্রাং শ্রীং স্রোং সুয়াহা চন্দ্রমসে নমঃ। এই বিশেষ মন্ত্র আপনারা 108 বার জপ করবেন। অথবা ওং এং ক্লিং সোমায়ো নমঃ। ওং এং ক্লিং সোমায়ো নমঃ। ওং এং ক্লিং সোমায়ো নমঃ। এই বিশেষ মন্ত্র আপনারা 108 বার জপ করলে আপনাদের দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা বা মানসিক যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন। তাছাড়া অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর অবস্থান, তাই পূর্ণিমা তিথিতে আপনারা অশ্বত্থ গাছের গোড়াতে জল নিবেদন করবেন। চৈত্র পূর্ণিমার সন্ধ্যায় অশ্বত্থ গাছের সামনে প্রদীপ প্রজ্বলনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। তো বন্ধুরা, এই বিশেষ চৈত্র মাসের শুক্লাপক্ষের শুভ মুহূর্তে আপনারা অবশ্যই এই বিশেষ ছোট ছোট উপায় এবং টোটকা করে জীবনকে আরও সমৃদ্ধ করুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত,